হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি পড়ব এই বইগুলো। তো কখন কি পড়ছি তোমাদের দেখাবো, কিন্তু তোমরা অনেকে বলবে যে পরিবেশ তো নেই, কিন্তু আসলে বায়োলজি তো আছে, তাই এই বইটি থেকেও কিছু কিছু পড়ব। এই বইটি যদিও পুরনো বই, তবুও এর মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো দরকার। যেমন কিছু কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যদি বেরোয়। তো এই যে এই ছকগুলো, তারপরে আরো আছে অনেক রকম। এখান থেকে কিন্তু কিছু কিছু চলে আসে, যে ভাইরাস ঘটিত রোগ চলে গেল, মন্ট্রিল। তারপরে দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে গ্রিন হাউস গ্যাস বলো, তারপরে এইগুলো এগুলো কিন্তু আসে। তো এটা যেহেতু বায়োলজির মধ্যেই পড়ছে সেই জন্য, যেমন এই যে এখানে দেখো এর মধ্যে থেকে কিছু কিছু চলে আসতে পারে, সেই জন্য এই বইটা থেকে পড়ব। চেষ্টা করব আজকে পুরোটাই একবার মানে শর্টে রিভাইজ করে নিতে। তো এই বইটা আগে ফার্স্টে পড়ব, তো এটা আগে পড়ি, তারপর তোমাদের দেখাবো কোন বইয়ে কি পড়ছি। পরিবেশের বইটি থেকে দেখো কি কি পড়লাম, সেইগুলো হলো যে প্রত্যেকটা টপিকের শেষে, চ্যাপ্টারের শেষে এরকম শর্ট কোশ্চেন আছে, অ্যান্সারও দেওয়া। দেখো এইগুলো কিন্তু আসে, ঠিক আছে। তো এইগুলো পড়লাম, দেখো প্রত্যেকটা টপ মানে চ্যাপ্টারের শেষে রয়েছে এরকম। তো এইগুলো আর লাস্ট থেকে শুরু করলাম, কারণ লাস্টের দিকে ভালো ভালো জিনিস আছে। একটু দেখিয়ে দিই, এই যে এই জায়গাটা থেকে স্টার্ট করেছিলাম, ঠিক আছে। এইগুলো এখান থেকে কিন্তু কিছু না কিছু আসে, যেমন বসুন্ধরা দিবস, জল দিবস, যক্ষা দিবস, তো এইগুলো বিশ্ব রেড ক্রস দিবস, বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, তো এইগুলো। তারপর তো তোমাদের আগেই দেখিয়েছি যে কিছু কিছু ছক, এই যে এই ছকগুলো, আর হচ্ছে এই যে এইগুলো এই কোশ্চেনগুলো। তো দেখো তোমরা যারা পড়াশোনা করছো তারা জানো, এইগুলো দেখলেই বুঝতে পারবে যে দেখো প্যান কথাটির পুরো অর্থ, এইগুলো কিন্তু এক্সামে আসে। তাই এইগুলো পড়লাম, তো সমস্তটা রেকর্ড করছি না, যা যা করছি তোমাদের একটু ডিটেলে এমনি বলে দিচ্ছি। তো এইভাবে উল্টি উল্টি আমি পড়লাম, তো এটা পড়লাম। এরপরে বিজ্ঞানগুলো পড়লেও হয়, তো ভাবছি বিজ্ঞানটাই আগে পড়ি, পরে ইংলিশটা পড়বো। তো চলো দেখি কোনটা পড়ি। জীবন বিজ্ঞান বইটা থেকে দেখো কি পড়লাম, এরম ছকগুলো একটু দেখে নিলাম, এই যে ছক। আর এর আগে যেটা পড়লাম সেটা হলো একদম প্রথম দিকে আছে, এই যে এইগুলো আবিষ্কার আর আবিষ্কারক, এইগুলো দেখো এগুলো কিন্তু আসে। তো এই জায়গাগুলো আর হচ্ছে এইগুলো এডিপি এটিপি, এইগুলো আর হচ্ছে এই যে বিজ্ঞানের যন্ত্র, ঠিক আছে। তারপরে তো এইগুলো তো ভাবছি আর একটু পড়ে নেব,
এরম উল্টিয়ে উল্টিয়ে যে জায়গাটা ছকগুলো পাবো, এই যে শর্ট কোশ্চেন পাবো, এই যে এই জায়গাগুলো, এগুলো আর একটু পড়ে নেব। এটা হচ্ছে বিজ্ঞান, মানে জীবন বিজ্ঞানটা, এই যে পুরোনো বই তো ছিঁড়ে গেছে, তারপরে ওই ভৌত বিজ্ঞানটা পড়ে নেব। ভৌত বিজ্ঞান বইটা থেকে এই জায়গাগুলো পড়লাম, যেগুলো একদমই বেসিক, প্রথমে পড়তেই হয় ইউনিটের গুলো, তো এইগুলো। তো এখানে কিন্তু অঙ্ক বেশ ভালো করে করা আছে, তারপরে এই স্প্রিং তুলা, এই যে এই জায়গাটাতে যেই ম্যাথ মতন রয়েছে না, M1G M2G, ঠিক আছে, যে W1/W2 = M1G বাই M2G, তো এইগুলো কিন্তু এখন এক্সামে চলে আসছে এরকম অঙ্ক। তো এইগুলো দেখছি, কারণ এগুলো মানে WBCS এ না আসলেও এগুলো রেলের এক্সামে কিন্তু আসে গ্রুপ ডিতে, তো সেই জন্য এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে। আর কেমিস্ট্রির পার্ট থেকে ওই জায়গাগুলো পড়লাম, এগুলো আসে, এই যে লিটমাস, মিথাইল অরেঞ্জ ফেনফথালিনের, এই জায়গাগুলো, এই যে অ্যাসিড দ্রবণে কীরম বর্ণ হয়, ক্ষার দ্রবণে কীরম বর্ণ হয়, প্রসমতে কীরম বর্ণ হয়, তো এইগুলো, এই জায়গাগুলো একটু দেখলাম, একটু জারণ বিজারণ দেখলাম, ব্যাস, একটুখানি এইগুলো। এখন তো এরকম কঠিন কঠিন মানে চলে আসছে, তো তাও আমি এই জায়গাগুলো অল্প দেখেছি, এটা অত মুখস্থ করছি না, কারণ কেমিস্ট্রিটা আমি না অত ভালো বুঝতে পারি না, আগাগোড়াই, তো সেই জন্য। তো এই ছিল আজকে, তো এই করতে করতেই, এই তিনটে পড়তে পড়তেই দেখলাম দুপুর 2টো বাজে, এবারে স্নান করতে যেতে হবে, তারপরে খাবো, তারপরে বিকেলে হবে না হয়তো সন্ধ্যের সময়তে ইংলিশটা নিয়ে বসবো। এটা হচ্ছে গ্রামার বই, তো এটা পড়বো তার কারণ হচ্ছে প্রিলিমসের জন্য, ঠিক আছে, তো প্রিলিমসে তো গ্রামার ওরিয়েন্টেডই থাকে, তো এখান থেকে এই জায়গাগুলো একটু পড়বো। তোমাদের দেখিয়ে দিচ্ছি আগে যে কি পড়বো, এইগুলো পড়বো, এই গ্রামার, তারপরে নানান রকম ফ্রেজাল ভার্ব পড়ে নেবো, একটু ফ্রেজাল ভার্বটা দেখতে হবে কোথায় আছে, ওই জায়গাটা পড়বো, তারপরে এই এইগুলোও আসে, তো এইগুলো একটু প্রেফিক্সগুলো দেখে নেবো, এই যে প্রিপোজিশন, তো এত কিছু দেখা হয়তো হবে না, কিন্তু রাত্রের দিকটা পুরো সন্ধ্যেবেলাটা আমি এই ইংলিশটাই পড়বো, আর একটু একটু এই বিজ্ঞানগুলো তো পুরো দেখা হয়নি, তো এইগুলো বিজ্ঞানগুলো পড়বো, আর এটা আগে ইংলিশটা পড়বো, তারপরে এইটা, আজকে আর এই বইগুলো হবে না, আজকে এই কটাই, তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে, একটু সাবস্ক্রাইব করে নাও, এইরকম লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে নাও, ঠিক আছে, টাটা।